সদনং যোহাট লোকসভা সমষ্টির কংগ্রেসের পার্টিগুলির নিশ্চিত বিজয়ের দিকে আগবার ক্ষণত মাজুলী জেলা কংগ্রেস কর্মী সকলে আবতরিয়া দেওয়ালী আর তাদের আনন্দ উৎসব বিজয় উৎসব এক অংশগ্রহণ করেছে আর দেখাইছো সামগ্রিক পরিবেশ রাজীব ভবনের সম্মুখত আর এক আবতরিয়া দেওয়ালী পাতি বর্তমান সময় যোহাট লোকসভা সমষ্টির মাজুলী বিধানসভার কংগ্রেস কর্মী সকলে বর্তমান সময়ত এক আবতরিয়া দেওয়ালী অংশগ্রহণ করেছে আর এক আনন্দ উৎসব ভাগ লৈছে আর বর্তমান সময়ত বিভিন্ন ব্যক্তি আছে দেখাইছো আমি অতি সুখী, আমি মাজুলীবাসী রাইজ সমস্ত রাইজে সুখী হয়েছো। গৌরব গগৈ জিকাকার যিজন নেতাক আমার সমগ্র ভারতবর্ষ বিচাৰিছিল সেই যিজন নেতাকে আমি যোহাট সমষ্টিয়ে পাবলৈ সক্ষম হলো আর গৌরব ডাঙরিয়ায় আমার সমগ্র ভারতবর্ষর হয়ে মান মাতিব, মাজুলীবাসী হয়ে মান মাতিব, আমি অতি সুখী গৌরব গগৈ জিকার বাবে। একচুয়ালি আমি ভাষা নাই, আমি মুখর ভাষার শব্দ বিচারি পোৱা নাই কি বলে মাজুলীবাসীক আমি ধন্যবাদ জ্ঞাপন করম, যোহাটবাসীক ধন্যবাদ জ্ঞাপন করি। আজি ভারতবর্ষর গৌরব, সম্পদ, ভারতবর্ষর সম্পদ গৌরব গগৈ ডাঙরিয়াক বলিষ্ঠ কণ্ঠ হিসাবে রাইজ হয়ে মাত মতার কারণে মাজুলীবাসী যোহাটবাসী যে ভোটদান করলে যে মরম দিলে গৌরব গগৈ সদায় মনত রাখব আর গৌরব গগৈ সাহস পাব যে আমার সমস্যাব আমার কথাখিন যিনি মাজুলীবাসী মরম, যোহাটবাসী মরম, সেই কথাখিন বলিষ্ঠ কণ্ঠে দিল্লীত উপস্থাপন করব, আমার রাইজ হয়ে কাম করব, সদায় গোটা তোরা জিলিকি থাকক, দিল্লীত জিলিকি থাকক, আমার মাজত জিলিকি থাকক আমি কামনা করছো। শেষত এটাই কথা, মাজুলীবাসী যুক্ত সজাগ, যুক্ত মরম, যুক্ত সচেতনতা সেই সদায় আমি স্বীকার করব। মানে প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে তিন বছর ইয়াত কাম করে আছো, আজি দেখিছো যুক্ত মাজুলীবাসীর আজিল ঠাই উপস্থিত হয়ে মাজুলীবাসী ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনার সচাকে মাজুলী গৌরব আর গৌরব গগৈ ডাঙরিয়াক আমার মাজুলীবাসীর কর্মী সকল, মাজুলীবাসীর রাইজ হয়ে অনুরোধ জানাইছো আপনি যাতে এই মাজুলীবাসীর মরণটা সদায় আগত রাখি কাম করক, রাইজে আপনার এদিন স্বীকৃতি দিব। ধন্যবাদ।